আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব ঋণ আমানত সৃষ্টির কৌশল। গত ভিডিওতে আমরা দেখেছি যে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ থেকে আমানত সৃষ্টি করে এবং সেই আমানত থেকে আবার ঋণ প্রদান করে। এই ভিডিওতে আমরা দেখব ঋণ আমানতের সৃষ্টির কৌশল। একটি হলো ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি। ব্যাংক কোনো ব্যক্তিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সরাসরি নগদ অর্থ প্রদান না করে ঋণের অর্থটি একটি আমানতে প্রদান করে এবং সেখান থেকে উক্ত ব্যক্তি সেই ঋণের অর্থ সংগ্রহ করে নেয়। এভাবে ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি হয়। অর্থাৎ এই যে ঋণ প্রদান করলো, ঋণ অথবা গ্র্যান্টেড হয়েছে ঋণ, সেই ঋণটি সরাসরি যে ঋণ গ্রহীতা তার হাতে না দিয়ে, নগদে না দিয়ে একটি আমানতে প্রদান করে। অর্থাৎ ঋণ দেওয়ার ক্ষেত্রে সরাসরি নগদ অর্থ প্রদান না করে, এই ঋণের অর্থ কিন্তু নগদ প্রদান করছে না, না করে ঋণের অর্থটি একটি আমানতে, অর্থাৎ একটি আমানত প্রদান, আমানতে রাখছে না, ব্যাংকটি প্রদান করে। এইভাবেই এই যে ঋণটি নগদে না দিয়ে একটি আমানতে যে প্রদান করলো বা রাখলো ব্যাংকটি, এইভাবে সে ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করছে। অর্থাৎ ঋণের মাধ্যমে একটি নতুন আমানত সৃষ্টি হচ্ছে। আরেকটি কৌশল হলো আমানতকৃত অর্থ হতে ঋণ সৃষ্টি। জনগণ থেকে সংগৃহীত অর্থ ব্যাংকে আমানত হিসেবে গণ্য হয়। ব্যাংক তার আমানতের সমুদায় অর্থ সংরক্ষণ না করে বিধিবদ্ধ তারল্য সঞ্চিত রেখে বাকি অর্থ ঋণ হিসাবে প্রদান করে, ফলে আমানতের মাধ্যমে ঋণের সৃষ্টি হয়। এটি একটি স্বাভাবিক, আমরা আগে এর বৈশিষ্ট্য, ব্যাংকের বৈশিষ্ট্যতে দেখেছি যে মানুষের কাছ থেকে সঞ্চিত অর্থের মাধ্যমে, আমানতের মাধ্যমে ব্যাংক একটি মূলধন গঠন করে। অর্থাৎ মানুষের কাছ থেকে যে অর্থ সেটি একটি আমানতে রাখছে এবং সেই আমানতের অর্থ কিন্তু পরে ঋণ দিচ্ছে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। এইভাবে জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থ ব্যাংকের আমানত হিসেবে গণ্য হয় বা গ্রহণ করে সেই আমানত থেকে কিন্তু আবার সমুদায় অর্থ ঋণ, সমুদায়ের অর্থ সংরক্ষণ না করে বিধিবদ্ধ তারল্য সঞ্চিত রাখে আর বাকি অংশ কিন্তু সে ঋণ হিসাবে প্রদান করে দেয়। এভাবেই আমানতকৃত অর্থ হতে ঋণ সৃষ্টি হয়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কত টাকা ঋণ থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ আমানত সৃষ্টি হতে পারে, তাই না? আসো আমরা দেখি আসলে কিভাবে প্রসেসটা হয়। মনে করো একটি বাণিজ্যিক ব্যাংক একটি ব্যক্তিকে হয়তোবা ঋণ দিবে, মনে করো কিছু 1 লক্ষ টাকা বা ধরলাম 10,000 টাকা। সেই 10,000 টাকা যেহেতু নগদ না দিয়ে একটি কিন্তু আমানতে রাখছে, প্রদান করছে, অর্থাৎ ব্যাংকের কিন্তু একটি নতুন আমানত হচ্ছে, যেই আমানতে প্রায় 10,000 টাকা বেড়ে যাচ্ছে। এখন আমরা জেনেছি না যে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হলে বাধ্যতামূলকভাবে যে ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের আমানতের একটি সিআরআর 6.5 এবং SLR হচ্ছিল 13% ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় বা আলাদা তহবিল করতে হয়, দুটি মিলে হয় 19.5, আমরা 20% ধরে নিই আমাদের হিসাবের সুবিধার্থে। সো এই আমানতের 20% আসবে হচ্ছিল 2,000 টাকা। 2,000 টাকা কিন্তু সে একটি বিধিবদ্ধ তারল্য বা একটি সঞ্চিতিতে কিন্তু স্থানান্তর করছে, বাকি থাকলো 8,000। এই আট হাজার কিন্তু আমানতে আছে এবং যে ঋণ গ্রহীতা সে কিন্তু টাকাটি উইথড্র করে নেবে। তবে বর্তমানে তো ব্যাংকের কাছে 8,000 টাকা একটি আমানত হিসাবে আছে, একটি আমানতে তাদের একটি তাদের মূলধন হিসাবে আছে, তাই তারা এই টাকাটি আবার অন্য একটি ব্যক্তির কাছে ঋণ দিতে পারবে 8,000 টাকা। এই ঋণটি আবার দেখা যাবে সেই ডাইরেক্ট ব্যক্তির কাছে না দিয়ে আরেকটি আমানতে দিবে, সেখান থেকে আবার কিছু অংশ এখানে আসবে, এইভাবে এটি আবর্তিত হতে থাকবে। এখন দেখা যাক, মনে করো 10,000 টাকার ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে কত টাকা পর্যন্ত ঋণ আমানত সৃষ্টি হতে পারে। ঋণ আমানত ইকুয়াল টু I/RR, আই হচ্ছিল এখানে টাকার পরিমাণ, 10,000 আছে, ডিভাইডেড বাই আরআর, আরআরটি হলো এই যে সিআরআর অথবা SLR যে আছে, দুটির যে যোগফল। আমাদের দেশে 19.5%, আমরা হিসাবের সুবিধার্থে এখানে 20% ধরে করি, এই যে পার্সেন্টেজ আছে এটি নিচে দিব 20%, ইকুয়াল টু হিসাব করলে ইন্টু 150,000। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক তাদের এই ঋণ থেকে আমানত সৃষ্টির কৌশলের মাধ্যমে তারা
10,000 টাকার ঋণ থেকে 50,000 টাকার ঋণ আমানত সৃষ্টি করতে পারবে। একইভাবে অন্য যদি এমন করি, যদি হয়তো বা কোনো দেশের সিআরআর অথবা এসএলআর মিলে হয়তো মনে করো 15% আর মনে করো ঋণের পরিমাণ হচ্ছিল 15,000, তাহলে হিসাবটি হবে 15,000/15%। উত্তর যেটি আসবে সেটি হচ্ছিল অর্থাৎ 15,000 থেকে সে ওই অ্যামাউন্টটি ঋণ অ্যামাউন্ট সৃষ্টি করতে পারবে। এভাবেই একটি নির্দিষ্ট পরিমাণ ঋণ থেকে কোনো ব্যাংক এই অঙ্কের মাধ্যমে যেটি বের হবে সেই পরিমাণে ঋণ আমাদের সৃষ্টি করতে পারে। এটি ছিল এই অধ্যায়ের শেষ টপিক। ইনশাল্লাহ সবাই, আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং আশা করি কারোর সঙ্গে সমস্যা থাকে তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে, জানাবে, আমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।